শরীরের সকল অঙ্গ ধৌত করলে কি শরীর পবিত্র হয়ে যাবে, নাকি শরীর পবিত্র করার জন্য ফরজ গোসলের নিয়ম অবলম্বন করতে হবে? শরীর অপবিত্র বলতে কি বুঝান? যদি গোসল ফরজ হয়েছে এমন অপবিত্র, তাহলে অবশ্যই গোটা শরীরেই ধৌত করতে হবে। আর যদি নর্মালি আপনি বলেন, প্রতিদিন যেমন আমরা গোসল করি শরীর পরিষ্কারের জন্য, ঠান্ডা হওয়ার জন্য, তাহলে শরীর তো পবিত্র আছেই। এখানে প্রয়োজন অজু, অজুর অঙ্গগুলি ধৌত করার মাধ্যমে। এই পানি দিয়ে ঢাললেই যে অজু হয়ে যাবে এমন নয়, অজুর জন্য নিয়ত করা শর্ত। অজুর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী অজু করতে হবে, তাহলে সেটি অজু হবে। আজান ও একামত এক নয়, হাদিসে আজানের জবাব দিতে হবে তা বলা আছে, কিন্তু আজানের মতো ইকামতের জবাব দিতে হবে তা হাদিসে নেই। তাহলে যারা ইকামতের জবাব দেন তারা কি বিদাত করতেছেন? জবাব, একামতের জবাব নিয়ে ইখতিলাফ রয়েছে। যেমন আপনি প্রশ্নেও বলেছেন, আজানের জবাব দেওয়ার যেমন নির্দেশনা এসেছে, একামতের জবাব দেওয়ার সরাসরি এরকম কোনো নির্দেশনা আসেনি, যার কারণে কেউ একামতের জবাব না দেওয়াটাই সঠিক এবং দেওয়াটা ভুল বলেছেন, কেউ বেদাতও বলেছেন, যাদের সংখ্যা কম। অপরপক্ষ তারা বলেন যে একামতের জবাব দেওয়ার পক্ষে যারা বলেন, তা হলো একামতকেও হাদিসের ভাষায় আজান বলা হয়েছে, একামতকেও হাদিসের ভাষায় আজান বলা হয়েছে। আজানের যেহেতু জবাব রয়েছে, সেই আলোকে একামতেরও জবাব রয়েছে, এই দৃষ্টিকোণ থেকে জবাব দেওয়া বৈধতা রয়েছে। তবে যদি কেউ জবাব দিতেও চায়, সে আওয়াজের সাথে জবাব দিবে না, নীরবে জবাব দিবে। আওয়াজের সাথে কখনোই নয়, নীরবে জবাব দিবে। আল্লাহ তাআলা আলাম। বাসা বাড়িতে কাবা ঘর ও আয়াতুল কুরসি এর বড় পোস্টার লাগানো কি জায়েজ? জবাব, যদি কেউ মনে করে এগুলি লাগানোর মাধ্যমে ঘর হেফাজত হবে বা এটাকে তাবিজ হিসাবে ব্যবহার করে, তাবিজের যেরকম ফায়দা পাওয়া যায় এটাতেও সে ফায়দা পাওয়া যাবে, তাহলে এটি জায়েজ হবে না, অবশ্যই নিষিদ্ধ। দ্বিতীয়, কোরআনের আয়াতগুলি এভাবে লিখে রাখা, এটি জায়েজ হবে না। এটা এই কারণে জায়েজ হবে না, দ্বিতীয় কারণ, কোরআনের আয়াতগুলি উন্মুক্ত করে আপনি ওয়ালে খুলে রাখবেন, এটি যেন এক প্রকার কোরআনের প্রতি অবহেলা অবমাননা করা হবে, সেই দৃষ্টিকোণ থেকে এই ধরনের লিখে রাখাটা ঠিক হবে না। তৃতীয়, কেউ যদি মনে করে যে আমি লিখে রাখলাম আমার এগুলি মুখস্থ হচ্ছে না, তাই যখন এই চোখের সামনে দেখব আমি পড়ব মুখস্থ করব এই হিসাবে লিখে রাখে, সেটি আলাদা বিষয়, কিন্তু পূর্বের যে দুই কারণে যদি লিখে রাখা হয় তাহলে এটি ঠিক হবে না। কাবা ঘরের দৃশ্য, এটাও যদি আপনি মনে করেন ঘরে কেউ কিছু সৌন্দর্যের জন্য একটা সিন রাখলো, সেই হিসাবে যদি থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু এটা থেকে বরকত নেওয়া বা আরও কিছু চিন্তায় যদি আপনি রাখেন তাহলে জায়েজ হবে না। অনেকে শুক্রবারে দুই আজান দেওয়াকে বিদআত বলে থাকেন, এ বিদআতের দায়ভার অনেকে উসমানকে দিয়ে থাকেন, একজন জান্নাতি সাহাবিকে বিদআত করবেন, জান্নাতি সাহাবি কি বিদআত করবেন, বিষয়টি বিস্তারিত জানাবেন। জবাব, কিছু বিষয় রয়েছে সীমা লঙ্ঘন, কেউ সহি আকিদায় এসেছেন, সহি আকিদায় আসলেই তিনি যে সীমা লঙ্ঘনকারী হবেন না এমনটা নয়, তো এই সহি আকিদা কিছু আছে যাদের কি বলবো মানে নিয়ন্ত্রণ হারা, এরা বেদাত বেদাত বলতে বলতে প্রসিদ্ধ খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদেরকেও বেদাতি বলে থাকে। আসলে এই লোক কখনো সহি আকিদার হতে পারে না, সেই হলো বেদাতি। যে কোনো সাহাবিকে বেদাতি বলে বলবে, খলিফায়ে রাশিদিন তো দূরের কথা, কোনো সাহাবিকে বলবে সেই হলো বেদাতি, তার ইমান ঠিক হয় নাই, এ কারণেও তার ইমানটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এই ক্ষেত্রে অবশ্যই সচেতন হওয়া উচিত, এমন লোকদের বক্তব্যও শোনা ঠিক নয়।
ওই বক্তব্য শুনে আপনিও দেখবেন যে আপনার মাঝেও এরকম চিন্তাগুলি এসে যাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বিষয়ে বললেন যাকে দেখে ফেরেশতারা লজ্জা বোধ করে, সেই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আপনি বেদাতি বলে বলছেন? আপনার এত সাহস, কোন মুমিন আপনি? সহিহ বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আছেন, তার কোনো বর্ণনা আসছে হাঁটুর উপরে, কোনো বর্ণনা আসছে সেই হাঁটুর নিচের যে খালি জায়গাটা সাফ সেটার উপরে, ওপরে কাপড়টা উঠানো ছিল। আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী ঢুকলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবেই থাকলেন, কাপড়টাকে ঢেকে দিলেন না। যখন দেখলেন যে উসমান অনুমতি চাচ্ছে, উসমান রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাপড়টা দিয়ে ঢেকে দিলেন। জিজ্ঞাসা করা হলো যে অমুক অমুক আসলো আপনি ঢাকলেন না, আর উসমান রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে আপনি ঢেকে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখো উসমান হলো সেই যাকে ফেরেশতারাও যাকে দেখে লজ্জা বোধ করে। যে সেই উসমান রাদিয়াল্লাহু আনহুকে আপনি বেদাতি বলে বলতে চান, আপনার ভিতরে কি ঈমান আছে? আপনি তো শিয়াদের মতোই হয়ে গেলেন, যে শিয়ারা আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখতে পারে না, আপনার ভক্তের সেই ভাব হয়ে গেছে। এই ধরনের জঘন্য চিন্তা, এই ধরনের মনোভাব হওয়া উচিত নয়, এটি সহি আকিদা নয়, এটি চরম সীমা লঙ্ঘন এবং বাড়াবাড়ি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা কী করব? জবাব, ওসমান রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনের মাঝে একজন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই আজানকেও স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলেছেন। এ বিষয়ে খুব সুন্দর জবাব দিয়েছেন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি খুব সুন্দর জবাব দিয়েছেন যে উসমান রাদিয়াল্লাহু আনহুর এই আজানটাকে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলেছেন। তিনি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন। তাই উসমান রাদিয়াল্লাহু আনহু ইস্তিহাদ করে যেই কাজটা করেছেন এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বলেছেন, আর আপনি বেদাত বলবেন, আপনার অধিকার কে দিল? দ্বিতীয় বিষয়, উসমান রাদিয়াল্লাহু আনহু ইস্তিহাদ করে যখন এই আজান চালু করেন, মদিনার সকল সাহাবি এক বাক্যে এটাকে মেনে নিয়েছিলেন, কেউ কোনো প্রতিবাদ করেননি। যেটা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে বলা হয় তিনি এটাকে বেদাত বা এই ধরনের প্রতিবাদ করেছেন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন উসমান রাদিয়াল্লাহু আনহু চালু করেন তখন তিনিও এক বাক্যে সকলের সাথে মেনে নিয়েছেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই মন্তব্য করেছিলেন পরে, যখন সেই মিনার চার রাকাতের দুই রাকাতের জায়গায় চার রাকাত তিনি সালাত পড়ালেন, তখন এই বিষয়ে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মন্তব্য করেছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে সকল সাহাবি এজমা হয়ে এক বাক্যে উসমান রাদিয়াল্লাহু আনহু এই ইস্তিহাদকে গ্রহণ করে নিয়েছেন। তাহলে কী হিসাবে আপনি বেদাতি বলবেন? আপনি এতটুকু বলতে পারেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে একটি আজান ছিল, দ্বিতীয় আজানটি চালু হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, এটুকু বলতে পারেন। কিন্তু এটা বেদাত, এটি চরম সীমা লঙ্ঘন ছাড়া কিছুই নয়। অবশ্যই এটি শরীয়তসম্মত, এবং আমরা বলবো যে শরীয়তসম্মত এর অর্থ এই নয়, এটাও আপনাকে দিতেই হবে এমন কথা কখনো ঠিক নয়। একটাই আজান যেটা রাসূল সাল্লামের যুগে ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ছিল, সেটাই হচ্ছে আসল সুন্নাহ, সেটা অবশ্যই দিতে হবে। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহু যেই কারণে চালু করেছেন, এই কারণ যদি কোথাও দেখা দেয়, প্রয়োজন দেখা দেয়, তাহলে শরীয়তসম্মত জায়েজ রয়েছে। যদি প্রয়োজন দেখা না দেয় তাহলে সেখানে চালু করার কোনো জোর করে প্রয়োজন নেই। তাই আমরা বলবো প্রয়োজনে যেখানে চালু হয়েছে সেখানে বন্ধ করা জায়েজ নেই, আবার যেখানে নেই প্রয়োজন নাই সেখানে জোর করে চালু করাটাও জায়েজ নেই, উচিত হবে না, সেটাই সেভাবেই চলতে থাকুক। সহিহ বুখারীর হাদিসে প্রমাণিত, এটা তো জাল হাদিস দিয়েও নয়। সুতরাং আমরা বলবো যে এই বিষয়ে এই ধরনের বাড়াবাড়ি হওয়া উচিত নয়। অনুরূপভাবে কেউ বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু রমাদান মাসের গোটা মাসেই তারাবি জামাতের সাথে আদায় করা, এটি হলো কার বেদাত? ওমর রাদিয়াল্লাহু আনহুর বেদাত, নাউজুবিল্লাহ। আর আজান হলো উসমান রাদিয়াল্লাহু আনহুর বেদাত, তারাই বেদাতি। যারা এইভাবে কথা বলে তারা বেদাতি, যতই আহলে হাদিস দাবি করুক,
আর যতই সালাফি দাবি করুক তারা বেদাতি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিষয়টি উপলব্ধি করার এবং সঠিকভাবে কথা বলার তৌফিক দান করুন। সর্বশেষ প্রশ্ন, কাপড় খুলে গোসল করা কি ইসলামে জায়েজ? গোসল করার আগে কুলি ও নাকে পানি দিলে কি ফরজ গোসল হয়ে যায়? জবাব, গোসল ফরজ গোসল করার চিন্তা হলে ফরজ গোসল হবে, খালি এমনি নাকে পানি আর কুলি করলেই গোসল ফরজ হয়ে যাবে এটা না, এই গোসলটার নাম ফরজ গোসল হয়ে যাবে এটা না। আপনি যদি ফরজ গোসলের প্রয়োজনে করেন, নিয়তে করেন, তখন এটা ফরজ গোসল হবে। আর ফরজ গোসলের সুন্নাতি পদ্ধতি হলো আগে সালাতের মতো ওযু করে নেওয়া, এরপরে সমস্ত শরীরে পানি ঢেলে গোসল করা। কাপড় বিবস্ত্র অবস্থায় গোসল করা কি ইসলামে জায়েজ? জবাব, বিবস্ত্র অবস্থায় গোসল করা সকল যুগেই জায়েজ ছিল, সকল যুগেই জায়েজ ছিল, সেই মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্তও জায়েজ রয়েছে, এ যুগেও জায়েজ রয়েছে, যদি সম্পূর্ণ আড়াল, সেখানে কোনো মানুষের দৃষ্টি যাবে না, তাহলে সেখানে বিবস্ত্র অবস্থায় গোসল করা জায়েজ রয়েছে। তবে আপনি যদি বস্ত্র সহ গোসল করেন এটি অবশ্যই উত্তম, কোনো সন্দেহ নাই, কিন্তু জায়েজ রয়েছে বিবস্ত্র অবস্থায় গোসল করা। আল্লাহু তাআলা আলাম। আজকে আমরা দীর্ঘ না করে এখানে শেষ করতে চাই, এতক্ষণ যাবত যে কথাগুলি আমরা শুনলাম সেগুলি যেন ভালোভাবে উপলব্ধি করে